প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন পিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হার্নিয়া। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার সালমা ইয়াসমিন চৌধুরী 1963 সালের জানুয়ারি মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্বাগত তোমাকেও, ধন্যবাদ। ম্যাম, হার্নিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, এই হার্নিয়া সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। হার্নিয়া জিনিসটা হলো এই যে পেটের কোনো অংশের কোনো একটা উইক পার্ট যদি থাকে, সেটা সামনে হতে পারে, কুচকিতে হতে পারে, পাশে হতে পারে, এই উইক পয়েন্ট দিয়ে পেটের ভিতরের যে নাড়িভুঁড়ি, পেট পর্দা, এগুলো যখন বেরিয়ে আসে, চামড়ার নিচে থাকে, চামড়াটা ইনট্যাক্ট থাকে কিন্তু ফুলে ওঠে, এইটাকেই আমরা হার্নিয়া বলে থাকি। ম্যাম, এই হার্নিয়া কত ধরনের হয়ে থাকে বা কত টাইপের আসলে হয়ে থাকে? আসলে বাইরের হার্নিয়া অনেক অনেক ধরনের হয়। ভিতরে কিছু, শরীরের ভিতরে কিছু হার্নিয়েশন হয়, আমি আজকে সেগুলো সম্পর্কে না বলি, এই বাইরের দিকটাই বলি। যে পেটের উপরে বা পেটের সামনে যেগুলো হার্নিয়া হয়, তার মধ্যে আছে নাভি দিয়ে একটা হার্নিয়া বেরোয়, তারপরে কুচকির মধ্যে দুই পাশ দিয়েই বেরোতে পারে, ওখানেও দুই তিন ধরনের হয়। আর তারপরে হচ্ছে পেটের যেখানে অপারেশন করেছে সেইখান দিয়ে হার্নিয়া হয়, অথবা পেটের সাইড দিয়ে এক ধরনের হার্নিয়া বেরোয়। তো এই পজিশান অনুসারে আবার মধ্য লাইন, পেটের মধ্যে যে একদম মধ্যবর্তী অংশ আছে, সেই কোনো অপারেশন ছাড়াও সেদিক দিয়ে হার্নিয়া বেরোয় আসে। এই পজিশনাল, মানে পজিশনের কথা চিন্তা করেই নামগুলো করণ আছে, নামকরণ হয়, যে জায়গা দিয়ে বেরোচ্ছে সেই ওর হিসাবে নামগুলো বলা হয় আর কি। আচ্ছা, অনেকগুলো টাইপের আছে। আচ্ছা, হার্নিয়া ছেলেদের ক্ষেত্রেও হয়ে থাকে, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, কিন্তু ছেলে এবং মেয়েদের মধ্যে যে হার্নিয়াটা হয় সেটার মধ্যে কোনো তফাত আছে কি না? হ্যাঁ, ছেলেদের হার্নিয়াটা হচ্ছে গ্রোয়ান যে হার্নিয়া বা ইঙ্গুইনাল যে হার্নিয়া, সেই হার্নিয়াটা ছেলেদের সবচেয়ে বেশি হয়। আর মেয়েদের যে হার্নিয়া সবচেয়ে বেশি হয় হয় ইনসিশন দিয়ে, আগে একটা অপারেশন করেছে কমনলি, যেটা সিজার বা ইউট্রাস ফেলে দিয়েছে, তার উপর দিয়ে সেই ফুটা দিয়ে বেরোয় যায়, অথবা নাভি দিয়ে বেরোয়। এই বেসিক এই দুটোই, টাইপগুলো ডিফারেন্ট, কিন্তু যখন হয় তখন বোধ মেয়েদের যে আবার ইঙ্গুইনাল হার্নিয়া হয় না তা এটা এটা বলা যাবে না, মেয়েদেরও ইঙ্গুইনাল হার্নিয়া হয়, বাট কম্পারেটিভলি কম, ছেলেদের খুবই কমন। আর আরেকটা ওই গ্রোয়েন দিয়ে আরেক ধরনের হার্নিয়া হয়, সেটাকে বলে ফিমোরাল হার্নিয়া, এই হার্নিয়াটা আবার মেয়েদের বেশি হয়, ছেলেদের খুবই কম। এই টাইপের হার্নিয়া এদেরই বেশি হয়, ও আরেকজন আরেক গ্রুপের হয় না, এরকম বলা যাবে না। সবাই সব, মানে ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রেই সব ধরনের হয়ে থাকে, বাট এক ধরনের এক গ্রুপে বেশি, আরেক ধরনের আরেক গ্রুপে কম। আচ্ছা, যখন কারো হার্নিয়া হয়ে থাকে, প্রাথমিকভাবে ছেলে বা মেয়েদের যাদেরই হোক না কেন, প্রাথমিক লক্ষণগুলো আসলে কী কী? যে অংশে হবে, পেটের যে অংশে হবে সে অংশে এটা ফুলে ওঠে প্রথমে, যে নর্মালি হয়তো দেখা যাচ্ছে যে কাশি দিচ্ছে তখন ফুলছে, বা পেটের মধ্যে যদি চাপ পড়ে, জোরে প্রেশারটা বাড়ছে তখন ফুলে উঠছে, প্রাথমিক অবস্থায় এরকম হয়। আর পরবর্তীকালে এই ফোলাটা আর যায় না, আগে হয়তো কাশি দিলেই শুধু ফুলতো, পরবর্তীকালে দেখা যাচ্ছে সবসময় ফুলে থাকে। তো এই ফোলা দেখেই পেশেন্ট আর কি ডাক্তারের কাছে আসে, জিজ্ঞেস করতে আসে যে আমার এই অংশতে ফুলে থাকছে, তো এটা তখন কাশি দিতে বললেই দেখা যায় যে আবার আরেকটু বাড়ছে, এটা দেখেই বলা যায় যে মোটামুটি এটা ক্লিনিক্যালি বলা যায় যে এটা হার্নিয়া। আচ্ছা, হার্নিয়ার সাথে কি অন্যান্য কোনো রোগের কোনো যোগসূত্র রয়েছে কিনা? সরাসরি রোগের যোগসূত্রের কথা বলি তাহলে হচ্ছে যাদের হাঁপানি আছে, কাশি হয় অনেক, হ্যাঁ, দেখা যাচ্ছে যে তাদের হার্নিয়ার প্রবণতাটা বেড়ে যায়। অথবা যদি কারো প্রস্টেট, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেটটা অনেক বড় থাকে, চাপ দিয়ে পেশাব করতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে হার্নিয়া হচ্ছে। যাদের অনেক কষা পায়খানা থাকে, রেগুলার বেসিসে লম্বা টাইম ধরে কষা পায়খানা হচ্ছে, দেখা যায় তাদেরও হার্নিয়া হচ্ছে। আর আরেকটা গ্রুপ আছে যে মানে কম্পারেটিভলি কম, আনকমন আর কি, পেটের প্রেশার কোনো কারণে বেড়ে গেছে, সে পেটের মধ্যে পানি আসছে,
বা পেটের যে কোনো কারণে টিউমার হয়ে গেছে বুঝতে পারেনি, পেটটা অনেক বড় হয়ে গেছে, অনেক চাপ দিয়ে পেশাব পায়খানা করতে হচ্ছে, সেই ক্ষেত্রেও অনেক সময় হার্নিয়া হয়ে থাকে। যখন ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই হার্নিয়াটা হয়ে থাকে, তখন ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি ভিন্ন ভিন্ন হয়ে থাকে নাকি একই রকম? বেসিক প্রিন্সিপাল হার্নিয়ার ট্রিটমেন্ট ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে একই রকম, বেসিক প্রিন্সিপালে কোনো ডিফারেন্স নাই। হার্নিয়ার মেন চিকিৎসাটা হচ্ছে যে অংশ পেটের যে সমস্ত অর্গান বেরোয় এসেছে সেগুলো প্রথমে ভিতরে ঠেলে দিতে হয়, তারপরে যে ফুটাটা থাকে, উইক পয়েন্টটা থাকে, সেটাকে রিপেয়ার করতে হয় এবং তার উপরে জালি দিয়ে দিতে হয়, দিয়ে এটাকে স্ট্রেন্থেন করা হয় যাতে হার্নিয়াটা আবার না ফিরে আসে। তারপরে স্কিন যেখান দিয়ে কাটা হয়েছে সেখান দিয়ে ক্লোজ করে দেওয়া হয়। বেসিক এই প্রিন্সিপালটা সব জায়গায় ফলো করা হয়, কিন্তু অপারেশনের প্রসিডিউর ডিফারেন্ট আছে। সেই প্রসিডিউরটা যে আপনি বললেন যে ভিন্ন, সেটি আসলে কীরকম? হ্যাঁ, কখনো কেটে করা যায়, যে কেটে আমি চামড়া বড় করে কেটে সব জিনিসগুলো ভিতরে ঢুকায় তারপরে রিপেয়ার করে ওখানে একটা জালি লাগাই দিলাম বা মেশ লাগাই দিলাম, তারপরে চামড়াটা আবার ক্লোজ করে দিলাম, এটা একটা। আর এখন সব কিছুই তো ল্যাপারোস্কোপির মাধ্যমে হয়, ল্যাপারোস্কোপি দিয়ে করা হয়, যে ইনসিশনাল হার্নিয়াও ল্যাপারোস্কোপি দিয়ে করা যায়, নাভির হার্নিয়া বা আম্বিলিকাল হার্নিয়া সেটাও ল্যাপারোস্কোপি দিয়ে করা যায়, ইনগুইনাল হার্নিয়া বা গ্রোয়ান হার্নিয়া সেটাও তো একদম খুব সুন্দরভাবেই ল্যাপারোস্কোপির মাধ্যমেই করা সম্ভব। তো এইটাই হচ্ছে ডিফারেন্স, যে আমরা প্রিন্সিপাল ঠিক রেখে পদ্ধতিগতভাবে আধুনিকায়ন করা হয় আর কি। মহিলাদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে যখন সিজার হয় অনেক ক্ষেত্রে সিজারের পরবর্তী সময়টাতে ওই জায়গায় হার্নিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই হার্নিয়া হওয়ার আসলে কারণটা কি? বিবিধ কারণ আছে। এক নম্বর হচ্ছে যদি কারো সাধারণত দেখা যায় যে একটা সিজার হচ্ছে না বা একটা অপারেশন করছে না, দুইটা তিনটা অপারেশন এক জায়গায় হয়ে যাচ্ছে, ফলে ওই জায়গাটার মাংসটা উইক হয়ে যাচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম উইক পয়েন্ট দিয়ে, সেই উইক পয়েন্টটা থাকতে থাকতে দেখা গেল তার মধ্যে সেই পেশেন্ট ওয়েট গেইন করে ফেলেছে, পরে সেই মাসলের স্ট্রেংথ আরও কমে গেল, তখন ওখান দিয়ে একটা হার্নিয়া বেরোতে পারে। এটা হলো যে পেশেন্ট ফ্যাক্টর। আর আরেকটা জিনিস হতে পারে যে কোনো কারণে যদি ক্লোজিং প্রসিডিওরটা, প্রাথমিক যে অপারেশনটা হয়েছিল সেই ক্লোজিং প্রসিডিওরটা যদি ডিফেক্টিভ হয় সেই ক্ষেত্রে হার্নিয়া হতে পারে। চামড়াটা ইনট্যাক্ট থাকলো, ভিতরের যে সেলাই ছিল সেগুলো ছিঁড়ে গেল। আরেকটা কারণে হতে পারে সেটা যদি ওই জায়গায় যে রিপেয়ার হয়েছিল ওইখানে যদি ইনফেকশন হয়ে থাকে বা কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই জায়গাটা উইক হয়ে গেছে, তারপরেও সেখান দিয়ে হার্নিয়া হয়ে থাকে, এটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলে থাকি। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কীরকম হয়ে থাকে? খুব মানে লং টাইমে ট্রিটমেন্ট নাকি আসলে অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করলে রোগী ভালো হয়ে যায়? না, অ্যাকচুয়ালি এটার কোনো টাইম টেবিল নাই যে এখন করতে হবে বা তখন করতে হবে। হার্নিয়ার বেসিক প্রিন্সিপালটা যে হার্নিয়া অবস্ট্রাক্টেড হয়, মানে হচ্ছে আটকে যায়, ভিতরে আর ফিরে যায় না, অথবা স্ট্র্যাঙ্গুলেশন হয়, রক্ত এই যে আটকে যাওয়ার পরে এর রক্ত প্রবাহটা বন্ধ হয়ে যায়, তখন এটা পচন ধরে। তো ডেফিনেটলি যে কোনো জিনিস অবস্ট্রাকশন হলেই তার মানে হচ্ছে অপারেশন করে ফেলা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কবে স্ট্র্যাঙ্গুলেশন হবে তার মধ্যে অপেক্ষা, সেই সময় পর্যন্ত অপেক্ষা করে থাকলে দেখা যাবে যে তার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে এবং এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে। তো পেশেন্টকে বলতে হবে যে যখন হার্নিয়া ডিটেক্ট করতে পারবে সময় সুযোগ মতো অপারেশন করে নিতে, এবং অপারেশন করে নেওয়ার আগে অবশ্যই দেখতে হবে যে আর পেটে অন্য কোনো প্যাথোলজি আছে কি না, এবং সেটাও একই সঙ্গে যদি সারায় নেয় তাহলে পেশেন্ট বেনিফিটেড ভালো হয়, যে ওই একবার হার্নিয়া রিপেয়ার করলে সাধারণত ইমার্জেন্সি ছাড়া ওই পেটে আর অপারেশন না করাই উচিত। আচ্ছা, অনেক সময় দেখা যায় হার্নিয়ার প্রবলেম ধরা পড়বার পরে তাদের দেখা যায় বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা সেটা জানতে চায়, যে অপারেশন না করে অন্য কোনো মেডিসিনের মাধ্যমে সেটিকে সমাধান করা যায় কিনা, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। হার্নিয়ার ক্ষেত্রে এই স্কোপ একেবারেই নেই, এটা একদম পিওর সার্জিক্যাল একটা ডিজিজ, যেটা ওই উইক পয়েন্ট বা ফুটা যাই বলি না কেন, ছিদ্র বা বড় একটা গ্যাপ, সেই গ্যাপটা কোনো মেডিসিনের মাধ্যমে অপারেশন করা সম্ভব না। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে কথা আছে যে সাধারণত ইনসিশনাল হার্নিয়া যদি বয়স্ক লোকের হয়ে থাকে বা ইনগুইনাল হার্নিয়া বা যে কোনো ধরনের হার্নিয়া যদি অনেক বয়স্ক লোকের হয়ে থাকে এবং তার যদি কিছু লিমিটেশন থাকে, লিমিটেশন কার্ডিয়াক প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, এমন একটা প্রবলেম যে সে অপারেটিভ প্রসিডিওরে যেতেই পারবে না, যাওয়া পর্যন্তই সে মারা যাবে, তো সেই ক্ষেত্রে বলে থাকি যে অবস্ট্রাকশন বা স্ট্র্যাঙ্গুলেশন না হলে অপারেশনে না যাওয়া ভালো, কারণ তার মৃত্যু ঝুঁকি ওই অপারেশনে যেতেই
বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে খেয়ে পরে যতদিন বেঁচে থাকে সেটাই ভালো। আর যদি দেখা যায় যে অবস্ট্রাকশন বা স্ট্র্যাঙ্গুলেশন, বিশেষ করে স্ট্র্যাঙ্গুলেশন হয়ে গেলে সেক্ষেত্রে তো তার মানে কোনো অন্য কোনো অপশান নাই, যে অপারেশন করলেও তার মৃত্যু ঝুঁকি আছে, না করলেও তার মৃত্যু ঝুঁকি আছে, তো বরঞ্চ অপারেশন করলে তার মানে বাঁচার একটা সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তো অপারেশনে যেতেই হয়। ম্যাম, যাদের হার্নিয়ার জনিত সমস্যা রয়েছে, অনেক সময় দেখা যায় তারা একটু ডিলে করে থাকে অপারেশন সাজেস্ট করার পরও তার ডাক্তার, সেক্ষেত্রে আসলে কতদিন পর্যন্ত তিনি অপারেশন ছাড়া থাকতে পারেন, এবং যদি না করেন কি কি জটিলতা হতে পারে সেই বিষয়ে যদি বলতেন, তাহলে যাদের হার্নিয়া জনিত সমস্যা রয়েছে তারা যেন অনেকটাই সচেতন হন। যাদের হার্নিয়া হয়েছে, কোনো কমপ্লিকেশন নাই, জাস্ট ডিটেক্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে গুড টাইম, মানে হচ্ছে তোমার সময় সুযোগ মতো অপারেশন করিয়ে নিও, কিন্তু তুমি বসে থাকবে না যে কমপ্লিকেশন কবে ডেভেলপ করবে, অবস্ট্রাকশন হবে বা স্ট্র্যাঙ্গুলেশন হবে বা হার্নিয়াটা অনেক বড় হয়ে যায়, একটা ড্র্যাগিং পেইন তৈরি করবে, এর জন্য তোমার বসে থাকার দরকার নেই, সময় সুযোগ মতো। কিছু কিছু মানুষ আছে অপারেশনকে অনেক ভয় পায়, যে অপারেশন করতে গেলে তার আরও অন্য কোনো সমস্যা হবে কি নাই, এই চিন্তা করেই হয়তো আসে না। তো সেই ক্ষেত্রে তো আমাদের আসলে কোনো কিছু বলার নেই যে কে অপারেশন করবে না করবে, সেটা তার পার্সোনাল চয়েস, আমরা অ্যাডভাইসটা করতে পারি। সেই ক্ষেত্রে বলে থাকি আটকায় গেলে, অ্যাটলিস্ট এখন যে তুমি অপারেশন করছো না বা ভয় পাচ্ছ, আটকায় গেলে আর তখন রক্ত চলাচল বন্ধের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গেই চলে আসবে, অথবা সিমটম শুরু হলে, এখানে যদি ব্যথা শুরু হয়ে যায় তাহলে বুঝবে যে তোমার অপারেশন করার সময় হয়ে গেছে, তখন চলে আসবে। ম্যাম, এই অপারেশনটা আসলে ইমার্জেন্সি কি না, সেক্ষেত্রে আসলে রোগীদেরকে আপনারা কীভাবে কাউন্সেলিং করে থাকেন? ডেফিনেটলি যখন কোনো কমপ্লিকেশান না থাকে, সিম্পল একটা হার্নিয়া থাকে, তখন এটা কখনোই ইমার্জেন্সি না। ইমার্জেন্সি শব্দটা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশনের সঙ্গে জড়িত, যেটা মানে হচ্ছে ওর যে রক্ত সঞ্চালন, ওই যে অর্গানটা ওর ভিতর ঢুকে আছে তার যে রক্ত সঞ্চালন, সেটা যদি বন্ধ হয়ে যায় শুধু তখনই এটা ইমার্জেন্সি সিচুয়েশান, অথবা আটকায় গেল, আগে চলে যেত ভিতরে, এখন আর যাচ্ছে না ভিতরে এবং তীব্র ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র ইমার্জেন্সি, অন্য কোনো সময় এটা আসলে ইমার্জেন্সি নয়। স্বাভাবিক যে যখন সময় সুযোগ মতো অপারেশন করে নিতে হবে। হার্নিয়ার অপারেশনটা হবার পরে রোগীর অনেক সময় জানতে চায় যে কতদিন পর্যন্ত তাকে হসপিটালে থাকতে হবে বা কতদিনে তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। হসপিটালে মাত্র একদিন থাকতে হয়, যে অপারেশন করার পরের দিনই পেশেন্ট আসলে চলে যেতে পারে, সেটা কেটেই করুক বা ল্যাপ্রোস্কোপি দিয়েই করুক, কিন্তু নর্মাল লাইফে ফিরতে প্রায় 8-10 দিন সময় লেগে যায়। আর অপারেশনের কমপ্লিকেশান হিসাবে সবচেয়ে খারাপ যেটা, হার্নিয়া ফিরে আসে যে কোনো কারণেই হোক, যদি ডিফেক্টিভ প্রসিডিওর হয় বা ইনফেকশান হয়, অথবা পেশেন্ট ফ্যাক্টর, খুব কাশি হলো পেশেন্টের অপারেশনের পরেই, তীব্র কাশি হলো, সে কেয়ার করলো না, কিংবা খুব কষা পায়খানা হলো, অথবা পেশাবে কোনো সমস্যা হলো, পেশাবে ইনফেকশান হয়ে গেল, তার খুব ডিফিকাল্টিস হলো পেশাব করতে, অথবা ঘন ঘন টয়লেটে যেতে হলো, এত তার ক্র্যাম্পি পেইন হলো পেটের মধ্যে, অনেক প্রেশার তার, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হার্নিয়াটা ফিরে আসে। এটাই একমাত্র হার্নিয়ার ক্ষেত্রে বলা যায় যে একটা কমপ্লিকেশন, কিন্তু রেয়ারলি হতে পারে, মানুষ যেহেতু মানুষের অপারেশনের প্রসিডিওরের সঙ্গে যদি আনাড়ি হাতে করে বা খুব নেগলেক্ট তে থাকে অপারেশনের সময়, সেক্ষেত্রে ইনজুরি হতে পারে, ওখানে যে কন্টেন্ট থাকে মেনলি ইন্টেস্টাইন থাকে বা ওমেন্টাম থাকে, তো ওমেন্টামে ইনজুরি হলে তেমন বিশেষ প্রবলেম হয় না, যে রক্ত হয়, রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু যদি ইন্টেস্টাইনে ইনজুরি হয় আর ওটা যদি মানে ডিটেক্ট না করতে পারে অপারেশনের জন্য, তখন কিন্তু বেশ ভালোই প্রবলেম হয়। ম্যাম, সে বিষয়ে আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল শ্রীমিটের স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগ বর্তমান অনেক কমন একটি সমস্যা, ইদানিং আমাদের অনেকের মধ্যে কিডনি রোগ দেখা যাচ্ছে, এটা আমাদের খাদ্যাভ্যাসের কারণে অথবা দেখা যায় বংশীয় কারণেও হয়ে যায়, বাট ইদানিং আমাদের খাবারে অনেক ভেজাল থাকে যার কারণে এটা অনেক বেশি কমন। যেখানে আগে 60 বছরের পর আমরা কিডনি রোগী পেতাম, এখন দেখা যায় 30-35 আমরা কিডনি রোগী পেয়ে যাচ্ছি। কিডনি রোগে যারা থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় খাবার মেনটেন করাটা অত্যন্ত জরুরি থাকে, এটা একটা মেটাবলিক সমস্যা। আমাদের কিডনিটা সাধারণত ছাঁকনি হিসাবে কাজ করে, আমাদের রক্তে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো ছেঁকে আমাদের শরীর থেকে বের করে দেওয়া তার কাজ হয়ে থাকে।
সেই সময় তার কিডনি রোগ বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণ হোক না কেন, যাই হোক, আপনার খাবার মেনটেন করাটা জরুরি হয়ে থাকে, যেহেতু এটা একটা মেটাবলিক সমস্যা। এই কারণে যে খাবারগুলো থেকে আমাদের ক্রিয়েটিনিন বেশি তৈরি হয়, সেই খাবারগুলো যদি আমরা পরিমিত পরিমাণে নিয়ে নিই, যেটা আমাদের শরীরে লাগবে ততটুকুই, তাহলে এটা আমাদের কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। কিডনি রোগের ক্ষেত্রে এখন পর্যন্ত অনেক ভালো কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে কিডনিটা ভালো করে দেবে, কিন্তু কিডনিটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য বা এর চেয়ে বেশি যেন আরও দুর্বল না হয়ে যায় সেটার জন্য ডক্টররা রীতিমতো চেষ্টা করে যাচ্ছে, ওষুধপত্র দিয়ে যাচ্ছে এবং খাবার থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন এটা আরও ড্যামেজ না হয়ে যায়। সেই কারণে চেষ্টা করবেন প্রোটিন জাতীয় খাবারটা আমাদের মেনুতে পরিমিত পরিমাণে নিয়ে আসতে। যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমরা ছোট থেকেই মাছ মাংস ডিম দুধ খেয়ে অভ্যস্ত, সেই কারণে আমরা আমাদের খাবারে অ্যানিম্যাল প্রোটিনগুলোই রাখার চেষ্টা করব। প্লান্ট প্রোটিনগুলো যেহেতু আমরা একটু কম পরিমাণে ছোট থেকে খাই, এই কারণে আমাদের অ্যাবজর্পশনটাও তুলনামূলক এটার রেটটা হাই থাকে, যেটা আমাদের কিডনির ফিল্ট্রেশন রেটটাকে বাড়িয়ে তোলে, যার কারণে আমরা প্লান্ট প্রোটিন অর্থাৎ ডাল, বাদাম, বিচি জাতীয় খাবার, সয়া, এগুলো আমরা একটু কম পরিমাণে রাখার চেষ্টা করব। পরবর্তীতে যদি ডক্টরের পরামর্শে অথবা ডায়েটিশিয়ানের পরামর্শে এটা আমরা ইনক্লুড করতে পারি, তাহলে অবশ্যই এটা খাবারে তখন প্রয়োজনে ইনক্লুড করব। কারণ ফিল্ট্রেশন রেটের উপর ডিপেন্ড করে, তো এই জন্য বিচি জাতীয় খাবারগুলো, ডাল জাতীয় খাবারগুলো আমাদের মেনু থেকে বাদ রাখব। আর প্রোটিন থেকেই যেহেতু আমাদের বর্জ্য পদার্থগুলো মেনলি তৈরি হচ্ছে, সেহেতু অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে মাছ মাংস ডিম দুধই রাখার চেষ্টা করব। দুধে অনেক সময় ফসফেটের পরিমাণ বেশি থাকে দেখে ফিল্ট্রেশন রেট বাড়িয়ে দিতে পারে, তো অবশ্যই ডায়েটিশিয়ানের অথবা ডক্টরের পরামর্শ ছাড়া আমরা দুধটা প্রথম অবস্থায়ই নিব না, আগে মাছ মাংস ডিম দুধটাই রাখার ট্রাই করব। এটা থেকে আমাদের পুষ্টিগুলো মেটানোর চেষ্টা করব। এছাড়া কিছু সবজি আছে, যেমন ক্রুসিফেরাস জাতীয় সবজি অথবা কিছু পিউরিন জাতীয় খাবার আছে যেগুলো আমাদের ফিল্ট্রেশন রেট বাড়িয়ে দেয়। সেই পিউরিন জাতীয় খাবার অর্থাৎ অ্যানিমেল যে অর্গেনগুলো হয়ে থাকে অথবা মাছের কাঁটা বা হাড়গোড় যেগুলো থেকে পিউরিন বাড়িয়ে দিতে পারে, এই খাবারগুলো আমরা কম খাবো, এতে আমাদের কিডনির ফিল্ট্রেশনটা ভালো থাকবে। এছাড়া সারাদিনের মেনুতে আমরা খাবারটাকে ছয় ভাগে ভাগ করে খেলে সারাদিনের ফিল্ট্রেশনটাও ভালো থাকে। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই যে হার্নিয়ার অপারেশন করবার পরও আবার যখন হার্নিয়াটা ফিরে আসে তখন কিছু কমপ্লিকেশনস হয়, সেক্ষেত্রে কী কী জটিলতা হয় এবং ট্রিটমেন্ট আসলে কী হয় সেক্ষেত্রে? রিকারেন্ট হার্নিয়া ট্রিটমেন্টটা একটু ডিফিকাল্ট, কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম যে হার্নিয়াটা জালি দিয়ে রিপেয়ার করতে হয়, এই জালিটা পুরো ফেলতে হয়, তারপরে আগের অপারেশনের জন্য এখানে অনেক লেয়ারগুলো থাকে, মাংস এবং পেট পর্দা এগুলো সব লেগে থাকে, এই সময় কাটতে গেলে ব্লিডিং হয়, বেশ ভালো ব্লিডিং হয়, অ্যানাটোমিটা ডিস্টর্টেড থাকে, অ্যানাটোমিটা আগের মতো থাকে না, যে কোন লেয়ারে কোনটা আছে সেটা কম থাকে না, ডিস্টর্টেড। খুব সাবধানতার সঙ্গেই অপারেশনটা করতে হয় এবং তারপরে যে রিপেয়ারটা করতে হবে তখন মনে রাখতে হবে যে এটা কিন্তু আমি রিকারেন্ট হার্নিয়া অপারেশন করছি, আরেকবার সুযোগ দেওয়া যাবে না, তো সুতরাং কোনো যাতে ইঞ্জুরি না হয়, কোনো স্ট্রাকচার ইঞ্জুরি না হয়, ওখানে থাকে অনেক সময় ইন্টেস্টাইন থাকে, সেগুলোতে যেন ইঞ্জুরি না হয়, ব্লিডিংটা যাতে বেশি না হয়, তারপরে অনেক সময় অনেক ক্ষেত্রে ওখানে আবার মূত্র থলিও থাকে, সেইগুলো যাতে ইঞ্জুরি না হয়, একদম নিশ্চিত হয়ে খুব ধীরে ধীরে এবং এই অপারেশনটা মেটিকুলাসলি সার্জনরা করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করা যায়। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ হার্নিয়া সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ এনটিভিকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এরপর যে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যে কোনো ওষুধই যখন মানুষ গ্রহণ করে তখন লিভার এবং কিডনি এই দুইটা জায়গায় মেটাবলিজম বলি আমরা, মেটাবলিজম হয় মানে এটা ওইখানে গিয়ে চেঞ্জ হয়। কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিডনিতে মেটাবলিজম হয়, আবার কিছু ওষুধ লিভারে মেটাবলিজম, কিন্তু আলটিমেটলি এই ওষুধগুলো বের হয় কিন্তু কিডনি দিয়ে। সেই জন্য যদি কেউ এমন কোনো ওষুধ খায় যে ওষুধটা আসলে খুব অতি মাত্রায় খাওয়ার পরে কিডনি দিয়ে বের হওয়ার সময় কিডনির প্রচণ্ড ক্ষতি করতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।